আমরা রয়েছি এখন বৌবাজারে রামকানাই অধিকারী লেনে এবং সেখানে ইতিমধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং প্রায় ব্রিটিশ আমলের একটি বাড়ি সেই বাড়ি একাংশ হঠাৎ করেই ভেঙে পড়ে যে বাড়িতে কাজ হচ্ছিল তার ঠিক পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে আমার পাঁচিল পুরো ভেঙে দিয়ে একটা করে ইটের ঘাতি নেব ওরা আবার সেখানে ঘাঁতি নিয়ে করেছে আমার বাড়ি পুরো ক্র্যাক পড়ে গেছে লম্বা লম্বা বারান্দা ক্র্যাক পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ পড়ে যাওয়ার আগে থেকে পড়ছে বলেছি কিন্তু আমি তখনও লম্বা লম্বা বারান্দা ক্র্যাক আমার জল মানে একমুখ জল ফেললে জলটা একতলায় পড়ে পরিস্থিতি তৈরি হয়েছে কিছু মানে প্রমোটার এখানে এসেছে এসে এরা কোনোভাবে কারোর কোনো কথা শুনছে না কারোর কোনো কম শুনছে না যখন পাচ্ছে এলো পাথারিভাবে নিজেরা নিজেদের কাজ করে যাচ্ছে তো পুলিশকে আপনারা নি কেন পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ বারবার ধরে দেখে গেছে দিয়ে বলছে আমরা দেখছি দেখছি পুলিশকে যদি কিছু জানানো হয় কিংবা কাউন্সিলরকে যদি কিছু জানানো হয় দে আর নট টেকিং আ স্ট্যান্ড বিকজ অনেস্টলি বলছি কি দে লট অফ মাইনি কাউন্সিলর এখানে রয়েছেন সাধারণ বাসিন্দা অভিযোগ করছেন আপনাকে বললে পাওয়া যাচ্ছে কাকে পাওয়া যাচ্ছে না আমাকে পাওয়া যাচ্ছে না কেলেও কেমন হ্যাঁ ওনার বাড়ি উনি আমাকে আমাকে যদি কেউ না পান তাহলে বলতে হবে যে তিনি অসক্ত বলছেন ম্যাডাম কাউন্সিলর রয়েছেন আপনি একটা অভিযোগ আপনি করেছিলেন যদি বলুন আপনিও হ্যাঁ আমি বলছি স্যার কি যখন আমাদের এরকম কোনো কিছু হয় এটা আমি আপনার সাথে ডিরেক্ট আপনারকে ডিসরিসপেক্ট করছি না কিন্তু স্যার আমরা কোনোইনও এরকমভাবে আপনি দেখুন এমনভাবে পড়েছে এই দিয়ে তো অনেক মানে আমাদের বাড়িতে তো তিনজন মেনলি এল্ডারলি পিপল থাকে আমরা তো কাজে বেরিয়ে যাই তো হঠাৎ যদি এরকম কিছু আমি কিন্তু মানে আমার বাবার থেকেও শুনেছি এনাদের থেকেও শুনেছি আমরা কিন্তু আপনাকে এরকম পাশে পাইনি ভোটের টাইমে এখন আমি জানি আপনার এখন অনেক আরও ইস্যুস আছে প্রত্যেক সপ্তাহ দুটো দিন আমার এখানে ফিক্স করা আছে সোমবার আর বৃহস্পতিবার হ্যাঁ প্রত্যেক সপ্তাহ দুটো দিন আমি এই অঞ্চলে ভিজিট করি এর এরপরে যদি তুমি বলো আমাকে আরো দেখতে চাও নিশ্চয়ই দেখতে চাইতেই পারো হ্যাঁ চাইতেই পারো তো ওয়ার্ডে প্রত্যেক দিন দিন একই জায়গায় থাকাটা প্রমোটার যেভাবে এখানে কাজটা করছিল সেটা সঠিক প্রক্রিয়া না আপনারা কি পুলিশকে কিছু কমিউনিকেট করবেন এটা নিয়ে দেখুন পুলিশকে তো সবসময় বলা আছে পুলিশ কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিক তাদেরকে নিশ্চয়ই বলা হবে যে এরা একটা প্ল্যান পেয়েছে হ্যাঁ রাইটলি রংলি কেন প্ল্যান পেয়েছে যখন আপনারাও যদি কর্পোরেশন বিট করে তাহলে দেখবেন একটা প্ল্যান যখন রিকনস্ট্রাকশন হোক নতুন কনস্ট্রাকশনের প্ল্যান যখন পায় সেখানে কাউন্সিলরের কোনো ভূমিকা থাকে না এখানে কি কিছু হয়েছে কোন জায়গাটা যদি বলেন দেখাতে বলব দিব্যেন্দু সিংহকে যে পাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর কি অবস্থা আমি একবার দেখাতে বলবো এবং এখানে এই যে বাড়িগুলোতে তারপর ঠাকুর ঘর এই যে যখন ওরা ভাঙছে না তখন ঝরঝর করে ঠাকুর ঘরের বিয়াল ভাঙছে আমি কি করছো কি করছো বলছে কিচ্ছু করছি না কিছু করছি না এই কথা তার উত্তর হলো জানেন আতঙ্কিত হয়ে পড়েছিলেন আপনারা প্রচন্ড আতঙ্কিত হঠাৎ করে ঘুম থেকে উঠে এরকম দেখে প্রচন্ড আনএক্সপেক্টেড এখানে আমরা আমি আর আমার বোন ঘুমাই মানে ভাগ্যক্রমে আমরা এখানে থাকছি না এটা কি আজকেই হলো হ্যাঁ এটা আজকেই হলো এটা এখন হলো ওই জিনিসটা পড়লো ঠিক আছে জাস্ট বলছে কি দরজা জানলা বন্ধ রাখো দরজা জানলা বন্ধ রেখে কত কি মানে কতভাবে থাকা যাবে এমনি পুরনো বাড়ি তার ওপর এরকম সাফোকেটেড এই যে বিল্ডিং আমরা রয়েছি লাগোয়াই পাশে কনস্ট্রাকশনে কাজ হচ্ছিল অভিযোগ এটাই যে কী বা কনস্ট্রাকশনের কাজে সঠিক নিয়ম হয়তো মানা হচ্ছে না এমনটাই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যার জেরে এই ধরনের ঘটনা এবং আতঙ্কিতভাবে প্রত্যেকেই বাইরে বেরিয়ে গিয়েছে এখনও অনেকে বাইরে আছেন কেউ কেউ তাদের ঘরে ঢুকেছেন যেমন হ্যাঁ আমি তাদের বলছি আমারটা বাঁচিয়ে তোমরা করো কিছুই শুনছে না দেখা যাচ্ছে যে কি পরিস্থিতিতে রয়েছেন এখানকার কয়েকজন বাসিন্দা এবং তারা বাড়িতে তাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা কাউন্সিলর এসছিলেন পুলিশ এসছে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলেছে বাইরে কথা বলেছে এবং এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত কে কাউন্সিলর বা কারা এই কনস্ট্রাকশন কাজ করছে তাদের কোনো প্রতিনিধিকে এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে আশেপাশে কিন্তু পাওয়া যায়নি এখনো পর্যন্ত